মালদার আম পাকতে এখনো মাসখানেক দেরি, কিন্তু তার ঠিক আগেই আম প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত ঝুড়ি বা ডালি বাজারে চলে এসেছে। ইংরেজবাজার নিয়ন্ত্রণ বাজার সমিতি মার্কেট এখন ঝুড়ি ডালিতে রীতিমতো দখল। মার্কেটের বেশিরভাগ দোকানে ব্যবসায়ীরা মজুত করে রেখেছে আম প্রক্রিয়াকরণের এই ঝুড়ি বা ডালি। এখন দাম এক একটি ঝুড়ি 100 টাকা এবং একটি ঝুড়ি প্রায় 50 কেজি আম ধরে। কয়েকদিন পর এই ডালিগুলির দাম আরো বাড়বে, তাই ব্যবসায়ীরা আগাম মজুত করে রেখেছে এই ডালি। এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সমীর ঘোষ জানান, মালদা জেলার আম জগৎ বিখ্যাত, বিদেশে পাড়ি দেয় এই আম, কিন্তু প্যাকেজিং এর মাধ্যমে মালদার আম রপ্তানি করা হয় বাংলাদেশ এমনকি আমেরিকাতেও। আর আম প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে অন্যতম এই ডালি। তিনি আরো জানান, এই ঝুড়ি যারা তৈরি করে তাদের প্রশাসনের তরফ থেকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, যদি প্রশিক্ষণ দেওয়া হতো সেক্ষেত্রে আরো উন্নত মানের এই ঝুড়ি তারা তৈরি করতে পারত, আম প্রক্রিয়াকরণের সঠিক ও উন্নত মান হতো। এতে বাইরের মানুষেরা যারা বিদেশে বসে মালদার আম খেতেন তারা যথেষ্টই স্বাদ উপভোগ করতে পারতেন। কিন্তু এখনো নিজেদের দক্ষতায় যেভাবে কর্মীরা তাদের ঝুড়ি বা ডালি তৈরি করে আমকে প্রক্রিয়াকরণ করে বিদেশে রপ্তানি করছে, সেটাও যথেষ্টই ভালো। মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আপনারা জানেন যে মালদা জেলা হচ্ছে আম শিল্পের একটা অর্থকরী ফসলের জেলা। এই আম শিল্পকে কেন্দ্র করে যেসব ম্যাটেরিয়ালস জড়িত তার মধ্যে অন্যতম হচ্ছে আমের যে প্যাকেজিং করা ঝুড়ি ডালি, সেটা কিন্তু আমাদের মালদার কৃষকরাই করে। যদি এই কৃষকদেরকে রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসন থেকে তাদেরকে ঠিকমতো সহায়তা কেন্দ্র করে দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ করে এই ডালিগুলো কীভাবে তৈরি করা হয়, যে ডালিতে একটা টেম্পারেচারের মাধ্যমে আমগুলো থাকলে আমগুলো বিভিন্ন রাজ্যে পাঠানো যায়, আমাদের ভারতবর্ষ হচ্ছে 100 কোটি দেশের লোক, তাহলে বিভিন্ন রাজ্যে যেন ঠিক সময় পৌঁছাতে পারে তার একটা প্রক্রিয়াকরণ যদি জেলা শাসক মহাশয়ের উদ্যোগে হতো, কিংবা রাজ্য প্রশাসনের যে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর তার একটা অফিস এখানে মালদাতেই আছে, যদি সেখানে তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে আমার মনে হয় মালদাতে যারা আম চাষি আছে তারা একটা অর্থের লাভ, অর্থাৎ লাভবান হতো। সেই জায়গাটা আমরা বঞ্চিত হচ্ছি, আমরা যারা এই ঝুড়ি গালি ব্যবসার সঙ্গে জড়িত আছি বা আম ব্যবসার সঙ্গে জড়িত আছি, আমরা দেখি যে রাজ্য সরকার সেরকমভাবে সহযোগিতা পাই না। আমরা নিজেদের মাধ্যমেই নিজেদের কৃষককে দিয়েই বাঁশ থেকে পেতে এই সব যন্ত্রাংশ বা এই আমাদের যে ঝুড়ি গালি সেগুলো আমরা তৈরি করি। যদি রাজ্য সরকার আমাদেরকে একটা প্রশাসন মানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করত খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে, তাহলে এই আম শিল্পটাকে আরও ভারতবর্ষের মানে 29টা রাজ্যেই বিকশিত হয়ে মালদার আম আমরা পাঠাতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমরা আশা করবো আমাদের জেলা শাসক মহাশয়ের উদ্যোগে আগামী বছর যেন এটা হয়। এবং আপনারা জানেন যে আমের মৌসুম চলেই এসছে, আমাদের মালদার বিখ্যাত আম হিমসাগর প্রায় আমরা পাড়তে শুরু করেছি, আগামী দিনে এই আমের যেন বৃদ্ধি ঘটে এবং জেলা শাসক মহাশয়ের উদ্যোগে যেন আগামী দিনে শিল্পটা আরও ত্বরান্বিত হয় সেই আশা রাখছি।